ঈদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন ভালোই। শাকিব খানের সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। অন্যদিকে আফরানিশোর সিনেমা দেখতেও মুখিয়ে আছেন দর্শকরা, তাই তো সিনেমা দুটির অগ্রিম টিকিট কিনে রাখছেন অনেকে। সুরঙ্গ সিনেমাটির শো সিনেপ্লেক্সে বেশি পেয়েছে, এসব প্রেক্ষাগৃহে রয়েছে অগ্রিম টিকিট কেনার সুযোগ, তাই সিনেমাটির অগ্রিম টিকিট কেনার খবরও আসছে বেশি। শাকিব খানের প্রিয়তম সিনেমা 107 হলে মুক্তি পাচ্ছে, যার অধিকাংশই সিঙ্গেল স্ক্রিন, সেখানে অগ্রিম টিকিট বিক্রির সুযোগ নেই বললেই চলে। তারপরও সিনেপ্লেক্সে কিছু অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে প্রিয়তমার। সুরঙ্গের নির্মাতা রায়হান রাফি কিছু ছবি শেয়ার করেছেন ফেসবুকে, যার ক্যাপশনে লিখেছেন, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, সনি ও SKS সুরঙ্গ সিনেমার অগ্রিম টিকিট ছাড়ার পরে মুহূর্তের মধ্যেই প্রথম দিনে প্রায় সকল টিকিট শেষ। কিছুদিন আগে রাজধানীর শ্যামলী সিনেমা হলে কিছু দর্শককে সুরঙ্গ সিনেমার অনেকগুলো টিকিট কিনতে দেখা গেছে। নারায়ণগঞ্জের সিনেমা স্কোপেও অগ্রিম টিকিট বিক্রিতে ভালো করছে সুরঙ্গ সিনেমা। ফেসবুকের একটি গ্রুপে এক শাকিব ভক্ত ছবি শেয়ার করে লিখেছেন, সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখার প্রিয়তমার ঈদের দিনের শোয়ের টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যাচ্ছে, শো হাউসফুল এর পথে, আর অল্প কিছু টিকিট বাকি আছে। সুরঙ্গ মুক্তি পাচ্ছে 28 প্রেক্ষাগৃহে এবং 8 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রহেলিকা। তোমার ছায়ায় আমি